গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জুনিয়র স্টাডি। আজ 18ই আগস্ট, আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো। আর যেটা কোশ্চেন আছে অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমে হবে, আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করেছেন, যে লিঙ্ক দেওয়া আছে ওখানে ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, তোমরা পরে দিয়ে পিডিএফটি ডাউনলোড করে রিভাইজ করতে চাও তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। শুরু করা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, আবাসন নির্মাণ খাতে মহিলাদের দক্ষতা বৃদ্ধির জন্য নির্মাণশ্রী নামের প্রকল্প চালু করা বিশ্বের গ্রুপের নাম কী? অর্থাৎ বিশ্বের কোন গ্রুপটি নির্মাণশ্রী নামে একটি প্রকল্প শুরু করেছে, কিসের জন্য বা কোন কারণে? ওমেন স্কিল টুয়ার্ডস হাউজিং কনস্ট্রাকশন সেক্টর, অর্থাৎ নির্মাণ ক্ষেত্রে মহিলাদের দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রকল্পটি শুরু করেছে কোন সংস্থা? তো অপশানগুলো দেওয়া রয়েছে সার্ক, ওপেক, ইইউ, অপশান ডি হচ্ছে G20 সামিট। তো একে অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কে শুরু করেছে প্রকল্পটি? ইউরোপিয়ান ইউনিয়ন। আর এটা দুটো রাজ্যে ইমপ্লিমেন্ট হয়েছে, শুরু হচ্ছে ওড়িশাতে এবং মহারাষ্ট্রে। তো প্রকল্পটির নাম কি? নির্মাণশ্রী। দ্বিতীয় প্রশ্ন, লোকসভা সম্প্রতি কোন ভাষার একটি প্রাথমিক স্তরের কোর্স শুরু করেছে? তো অলরেডি লোকসভায় টোটাল কতগুলি ল্যাঙ্গুয়েজ রয়েছে রেজিস্টার করা ল্যাঙ্গুয়েজ অফিসিয়াল? সেগুলো হচ্ছে 57টি, টোটাল 57। তো সম্প্রতি আর একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে কোর্স, তো সেটা হচ্ছে অপশানগুলো দেওয়া রয়েছে ম্যান্ডারিন, ফ্রেঞ্চ, জার্মান, কোরিয়ান। তো অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ সম্প্রতি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটিও অ্যাড হয়েছে। তো আগে কতগুলি ছিল? টোটাল 57 অফিসিয়াল রেজিস্টার্ড কোর্স। কোয়েশ্চেন নাম্বার 3, মুক্তি কারওয়ান এই যে ক্যাম্পেইনটি, এটি কোন ফাউন্ডেশন দ্বারা প্রচার করা হচ্ছে? কোন ফাউন্ডেশন এই মুক্তি কারওয়ান নামের ক্যাম্পেইনটি করছে? তো অপশানগুলো হচ্ছে কেরালা সত্যার্থী, চিলড্রেন্স ফাউন্ডেশন, স্মাইল ফাউন্ডেশন, সেভ দ্য চাইল্ড ফাউন্ডেশন, অপশান ডি হচ্ছে স্নেহালয় ফাউন্ডেশন। তো তিনের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কোন ফাউন্ডেশন দ্বারা? কৈলাস সত্যার্থী চিলড্রেন্স ফাউন্ডেশন। এই যে কৈলাস সত্যার্থী, তিনি হচ্ছেন একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এর সঙ্গে সঙ্গে একজন নোবেল প্রাপকও তিনি। নামটা কি? কৈলাস সত্যার্থী। আর এটা এই ক্যাম্পেইনটি এগেনস্ট হচ্ছে চাইল্ড ট্রাফিকিংয়ের এগেনস্টে শুরু করা হয়েছে বিহারে। কোথায় শুরু হয়েছে? বিহারে। কোয়েশ্চেন নাম্বার 4, কে আলিগড় পৌর কর্পোরেশনের প্রথমবারের মতো জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হয়েছেন? ফার্স্ট এভার ন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর অফ আলিগড় মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো কে? অপশানগুলো দেওয়া রয়েছে, চারের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ শাহজাহান মুজিব। ইনি হচ্ছেন আলিগড় পৌর কর্পোরেশনের প্রথমবারের মতো ন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর। নামটা কি? শাহজাহান মুজিব। আর ইনি হচ্ছেন, আর কোন কারণে এই অ্যাম্বাসাডর নিযুক্ত হয়েছে? এই কারণে, কারণটা হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান উপলক্ষে ক্যাম্পেইনের জন্য ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে প্রচারের জন্য এনাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করা হয়েছে। আর এছাড়াও ইনি হচ্ছেন, এই যে নাম শাহনাজ মুজিব, ইনি হচ্ছেন ইন্ডিয়ান আইডল সিজন 11 ফাইনালিস্ট, এর সঙ্গে সঙ্গে অস্কার নমিনেটেড প্লেব্যাক সিঙ্গারও তিনি। নামটা কি? শাহনাজ মুজিব। কোশ্চেন নাম্বার 5, ইসরোর চন্দ্রায়ন 2 টেরিন ম্যাপিং ক্যামেরা TMC2 এই ক্যামেরা দ্বারা চাঁদের ছবি তোলা হয়েছে। তো সম্প্রতি চাঁদের অন্যতম গর্তগুলির মধ্যে একটির নাম কার নাম অনুসারে করা হয়েছে? তো অপশানগুলো হচ্ছে মহাদেবন, চন্দ্রনাথ, রোদ্দম নরসিম্মা, অপশান সি হচ্ছে APJ আব্দুল কালাম, অপশান ডি হচ্ছে বিক্রম সারাভাই। তো পাঁচের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কার নাম অনুসারে চাঁদে একটি অন্যতম গর্তের নাম করা হয়েছে বিক্রম সারাভাইয়ের নাম অনুসারে। নামটা কী দেওয়া হয়েছে? সারাভাই ক্রেটার। আর এটা দেওয়া আছে 100তম জন্মবার্ষিকী উপলক্ষে, বিক্রম সারাভাইয়ের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে এই নামকরণ করা হয়েছে। এটা কবে? 12ই আগস্ট। কোশ্চেন নাম্বার 6, 2020 ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে কোন সংস্থা এক ইন্ডিয়া টিম ইন্ডিয়া নামে একটি ক্যাম্পেইন শুরু করেছে? কবে? 15ই আগস্ট, স্বাধীনতা দিবস উপলক্ষে 2020। তো কোন সংস্থা? অপশান হচ্ছে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া, বোর্ড অফ কন্ট্রোল অফ ক্রিকেট ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, অপশান ডি হচ্ছে ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশন অফ ইন্ডিয়া। তো ছয়ের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা 15ই আগস্ট এক ইন্ডিয়া টিম ইন্ডিয়া নামে একটি ক্যাম্পেইন শুরু করা হয়েছে। এছাড়াও এই দিনটিতে এরা এই IOA দ্বারা একটি নতুন লোগো লঞ্চ করা হয়েছে এবং এটা 100তম জন্মবার্ষিকী উপলক্ষে পার্টিসিপেন্ট ইন অলিম্পিক গেম, তো অলিম্পিক গেমে অংশ নেওয়ার 100তম বার্ষিকী উপলক্ষে এই নামকরণ করা হয়েছে। নতুনভাবে একটি লোগো তৈরি হয়েছে এবং এই ক্যাম্পেইনটি লঞ্চ করা হয়েছে, এক ইন্ডিয়া টিম ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 7, কোন সংগঠন সম্প্রতি তার প্রথম অনলাইন দেশপ্রেমিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে? তো অপশান হচ্ছে ইন্ডিয়ান ফিল্ম প্রোডাকশন কর্পোরেশন। তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে 7 অপশান বি, অর্থাৎ
ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা অনলাইন একটি দেশপ্রেমিক চলচ্চিত্রের আয়োজন করা হয়েছে। সেটা কবে থেকে শুরু হয়েছে? 7ই আগস্ট থেকে চলবে কবে অবধি? 21শে আগস্ট অবধি। আর থিম কী দেওয়া হয়েছে? থিমটা রয়েছে প্যাট্রিয়টিক ফিল্ম। আর যে ওয়েবসাইটে চলবে সেটা হচ্ছে কি, cinemasofindia.com। কোয়েশ্চেন নাম্বার 8, নীতি আয়োগের বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI ভিত্তিক একটি মডিউল চালু করার জন্য নিচের কোন সংস্থার সঙ্গে পার্টনারশিপ করেছে? কে? নীতি আয়োগ। কিসের জন্য? বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI ভিত্তিক একটি মডিউল চালু করার জন্য। তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ নেসকম। আর নেসকমের সঙ্গে পার্টনারশিপ করেছে কে? নীতি আয়োগ। আর নেসকমের পুরো নামটা কি, ফুল ফর্ম ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ। আর এই হেডকোয়ার্টার কোথায়? নেসকমের হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লি। কোয়েশ্চেন নাম্বার 9, জাতিসংঘের মতে অর্থাৎ ইউনাইটেড নেশনের মতে বিশ্বব্যাপী কত শতাংশ স্কুলে COVID-19 মহামারীতে বেসিক যে সাবান এবং হাত ধোয়ার ব্যবস্থা, জলের ব্যবস্থা সেটা নেই? কত শতাংশ স্কুলে পুরো ওয়ার্ল্ড ওয়াইডের মধ্যে? কার তথ্য অনুসারে? ইউনাইটেড নেশনের তথ্য অনুসারে। তো অপশান হচ্ছে 43%, 27, 54, অপশান হচ্ছে 59। তো নয় অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ প্রায় 43% স্কুলে বেসিক যে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা, জলের ব্যবস্থা সেটাই নেই। আর এছাড়াও হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এবং ইউনিসেফ, ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড, এই দুটো সংস্থার তথ্য অনুসারে প্রায় এটা ছিল পার্সেন্টেজ হিসেবে স্কুলে, এটা হচ্ছে শিশুদের সংখ্যা 818 মিলিয়ন শিশুরও এই রিস্কের মধ্যে রয়েছে, 818 মিলিয়ন শিশু। কোয়েশ্চেন নাম্বার 10, 2020 আগস্টে ভারত কোন দেশের সঙ্গে মহাকাশ সহযোগিতার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? কার সঙ্গে, কোন দেশের সঙ্গে, কিসের ক্ষেত্রে মহাকাশ সহযোগিতা একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? কবে? 2020 আগস্টে ভারত কোন দেশের সঙ্গে? তো অপশান রয়েছে ইসরায়েল, নাইজেরিয়া, কানাডা, অপশান রয়েছে ইটালি। তো অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ কার সঙ্গে, নাইজেরিয়ার সঙ্গে ভারতের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। কোন ক্ষেত্রে? মহাকাশ সহযোগিতার ক্ষেত্রে। কোয়েশ্চেন নাম্বার 11, অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন AMRUT, তো এই প্রকল্পটি বাস্তবায়নে রাজ্যের তালিকায় শীর্ষে কোন রাজ্য রয়েছে, অর্থাৎ সব থেকে এই প্রকল্পটি কোন রাজ্যে ইমপ্লিমেন্ট হয়েছে? তো অপশান হচ্ছে তামিলনাড়ুতে, কর্ণাটক, ওড়িশা, ওয়েস্টবেঙ্গল। তো 11 অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ কোথায়, ওড়িশাতে সব থেকে বেশি পরিমাণ ইমপ্লিমেন্ট হয়েছে AMRUT প্রকল্পটি। এই তথ্যটি প্রকাশ করেছে ইউনিয়ন মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স দ্বারা সম্প্রতি প্রকাশিত হয়েছে তথ্যটি। কোয়েশ্চেন নাম্বার 12, কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি ঘোষণা করেছেন যে ভারত কোন বছরের মধ্যে শূন্য সড়ক দুর্ঘটনাজনিত প্রাণহানির ঘটনা অর্জন করবে, অর্থাৎ জিরো রোড অ্যাক্সিডেন্ট হবে, সেটা কোন বছরের মধ্যে, যেটা অ্যানাউন্সমেন্ট করেছেন কে, মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি। তো অপশান রয়েছে 2025, 2028, 2035, 2030। তো অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ 2030 হচ্ছে টার্গেট রেখেছে, 2030 মধ্যে জিরো অ্যাক্সিডেন্ট টার্গেট রেখেছে ভারত সরকার দ্বারা। আর এর জন্য এই ক্যাম্পেইনটির জন্য, এই টার্গেটের জন্য ওয়ার্ল্ড ব্যাংক এবং ADB অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এই দুটো ব্যাংকের থেকে ভারত সরকারের জন্য 7,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 13, নতুন শিক্ষানীতি অর্থাৎ নিউ এডুকেশন পলিসি NEP, তো এই নতুন শিক্ষা পলিসি কোন বছরের মধ্যে বিদ্যালয়ে 100% মোট তালিকাভুক্ত অর্জন করবে, অর্থাৎ 100% কার্যকরী হবে কোন বছরের মধ্যে নতুন শিক্ষা পলিসিটি? তো অপশান হচ্ছে 2035, 2030, 2028, 2032। তো 13 অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ 2030 মধ্যে 100% কার্যকরী হয়ে যাবে এই নতুন শিক্ষা নীতিটি, নিউ এডুকেশন পলিসি। কোয়েশ্চেন নাম্বার 14, গ্লোব জুড়ে অর্থাৎ পুরো পৃথিবী জুড়ে সৌর বিদ্যুৎ সরবরাহের জন্য ভারত সরকার দ্বারা ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড OSOWG, তো এই উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছে ভারত সরকার, নামটা কি, কোন উদ্যোগ, ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড। তো এই প্রকল্পের আওতায় কতগুলি দেশকে ভারত সরকার দ্বারা একটি সাধারণ গ্রিডের মাধ্যমে সংযুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে? কার পক্ষ থেকে? ভারত সরকারের পক্ষ থেকে, ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড। তো অপশানগুলো হচ্ছে 80টি, 60টি, 140, 120টি। এটা কোয়েশ্চেন নাম্বার কত, 14। তো 14 অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ টোটাল 140টি দেশকে সংযুক্ত হওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। তো ক্যাম্পেইনের নাম কি, ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড। আর এটা 15ই আগস্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অ্যানাউন্সমেন্ট করেছেন। 15, NTPC লিমিটেড সস্তায় সিমেন্ট ইউনিটগুলিতে কম দামে ফ্লাই অ্যাশ পরিবহনের জন্য রিহান সুপার
থার্মাল পাওয়ার স্টেশনে একটি অবকাঠামো তৈরি করেছে। তো এই যে এনটিপিসি রিহান্ড, এই প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? অপশন হচ্ছে দিল্লিতে, গুজরাটে, রাজস্থানে, অপশন ডি হচ্ছে উত্তরপ্রদেশে। তো 15-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ কোথায় রয়েছে এনটিপিসি রিহান্ড? রয়েছে উত্তরপ্রদেশে। আর এনটিপিসি পুরো নামটা কি? ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড। 16, ভারতের সামগ্রিক ইস্পাত শিল্পের কেন্দ্রস্থল হিসাবে বিকাশ করার জন্য সরকার প্রস্তাবিত রাজ্যের নাম কি? অর্থাৎ কোন রাজ্য ভারতের মধ্যে এপি সেন্টার অফ ইন্ডিয়াস ওভারঅল স্টিল ইন্ডাস্ট্রি হতে চলেছে? কোন রাজ্য এপি সেন্টার অফ স্টিল ইন্ডাস্ট্রি ভারতের মধ্যে? তো অপশন হচ্ছে ওড়িশা, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, অপশন ডি হচ্ছে গুজরাট। তো 15-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ গুজরাট। সিক্সটিনের অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ ওড়িশা হতে চলেছে পুরো ভারতের মধ্যে এপি সেন্টার অফ স্টিল ইন্ডাস্ট্রি। আর এটা ইনফর্ম করেছেন কে? ইনফর্ম বাই দ্য ইউনিয়ন মিনিস্টার অফ পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস অ্যান্ড স্টিল মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান নিয়ে ইনফর্ম করেছেন তথ্যটি। ওড়িশা হতে চলেছে ভারতের মধ্যে এপি সেন্টার অফ স্টিল ইন্ডাস্ট্রি। কোয়েশ্চেন নাম্বার 17, 2020 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ঘোষণা করেছেন, ভারতের সমস্ত গ্রামগুলিতে কত দিনের মধ্যে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার লক্ষ্য রয়েছে ভারত সরকারের? কতদিনের মধ্যে ভারত সরকার সমস্ত গ্রামগুলিকে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করে চলেছে? আর এটা অ্যানাউন্সমেন্ট করেছেন কে? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। আর কবে? 15ই আগস্ট 2020। তো অপশন হচ্ছে 1000 দিন, 500 দিন, 1500 দিন, অপশন ডি হচ্ছে 750 দিন। তো 17-এর অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ 1000 দিনের মধ্যে ভারতের সমস্ত গ্রামগুলিকে অপটিক্যাল ফাইবার দ্বারা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার টার্গেট রেখেছে ভারত সরকার, যেটা ঘোষণা করেছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। কবে? 15ই আগস্ট। তো এগুলো ছিল আজ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আর ভিডিওটি ভালো থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিও। কোশ্চেন যদি জানা থাকে, কিছু ভালো থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।